হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। দেখতেই পাচ্ছেন হসপিটালের ভিডিও। আসলে আমার তিন ছেলেই অসুস্থ। সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। আসলে আজকে এক সপ্তাহ থেকেই আমার তিন ছেলে অসুস্থ, কিন্তু সাফিন একটু বেশি অসুস্থ, তাই তাকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে গেলাম। তাই তো রিসেপশনে আমার হাজব্যান্ড সব ডকুমেন্টস দিতেছে আর কথা বলতেছে, তারপরই আমরা ডাক্তার দেখাতে ভেতরে যাব। তাই তো ডাক্তার এক এক করে আমার ছেলেদেরকে দেখতেছে। প্রথমে মায়েরকে দেখল। আসলে মায়ের একটু সর্দি, একটু কাশি। তারপর মায়েরকে দেখা শেষ, এখন সাফিনকে দেখবে। সাফিন একটু বেশি অসুস্থ, ওর সর্দি কাশ, তারপর আজকে আবার ওর জ্বর আসলো অনেক, 39.3 ওর জ্বর অনেক হাই। তাই ডাক্তার বলতেছে ওর তাম্পনে করতে হবে, মানে কোভিড টেস্ট করতে হবে। তারপর ডাক্তার ওকে তাড়াতাড়ি করে জ্বরের মেডিসিন খাইয়ে দিল। তারপর বললো ওকে এক সাইডে নিয়ে বসানোর জন্য। তারপর সানবিকে দেখবে। সানবিরও আজকে এক সপ্তাহ থেকে অনেক কাশ। বাসা মেডিসিন ছিল, ওটা দিলাম, কিন্তু ভালো হয় নাই। তাই সানবিকেও আবার ডাক্তার দেখাচ্ছি। তারপর ছেলেদের ডাক্তার দেখানো শেষ, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো সাফিনের তাম্পনে করলো। তাই তারপর রাত 1টা বাজে, তখন আমাদেরকে হাসপাতাল থেকে ছাড়লো। তারপর এই তো রাত 1টা বাজে বাসায় রওনা দিলাম। রাতের মিলানো অনেক সুন্দর, অনেক নিরিবিলি, চারদিকে আলো। তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, ভালো করে দেয়। আমিও দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার বাচ্চাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসলে বাচ্চা অসুস্থ হলে মায়ের মনে শান্তি থাকে না, মায়ের কষ্টের শেষ থাকে না। তাই আমি দোয়া করি সবার বাচ্চা ভালো থাকুক, সবাই ভালো থাকুক। তারপর বাসায় যেতে যেতে পায় 3টা বেজে গেল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।